আমি জীবনটা নিয়ে হতাশাগ্রস্ত এবং লাইফে ভালো কিছু হচ্ছে না, এটা কি পরিত্রাণের উপায় কি? হতাশা এটা মুমিনের জন্য কখনো শোভনীয় না। ইমানদার কখনো হতাশ হওয়ার কোনো সুযোগ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েক বছরের জরিপ, এটা আমি স্টাডি করেছি একবার এবং এটা বিভিন্ন বই পুস্তকে কোনো গ্রাফ উঠে এসেছে। পৃথিবীতে প্রতি বছর আত্মহত্যায় যারা মারা যায়, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে কম আত্মহত্যা প্রবণতা পাওয়া যায় মুসলমানদের মধ্যে। কাদের মধ্যে? মুসলমানদের মধ্যে। এর অন্যতম কারণ হলো মুসলমানের ভরসার একটা জায়গা আছে। আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো কি নাই? অভিভাবক নাই। মুসলমানদের অভিভাবক কে? আল্লাহ। অতএব মুসলমানরা আল্লাহ তাআলার উপরে আস্থা রাখবে, ভরসা রাখবে, তাওয়াক্কুল করবে, সে কখনো আপনার স্যাড হবে না, বিষণ্ণ হবে না এবং ভেঙে পড়বে না। আমাদের দেশে আত্মহত্যা প্রবণতা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। 2014 সনে সম্ভবত আত্মহত্যার হার আমাদের দেশে যা ছিল সেটাতে বাংলাদেশ ছিল পৃথিবীতে আত্মহত্যা প্রবণ দেশের তালিকায় 38তম। গেল 9 সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সারির একটা জাতীয় দৈনিকের রিপোর্টের আলোকে বলতেছি আমি, এবং এই কয়েক বছরের ব্যবধানে সেটা পরিবর্তন হয়ে বাংলাদেশ পৃথিবীর আত্মহত্যা প্রবণ দেশগুলোর মধ্যে 10ম পর্যায়ে এসে দাঁড়াইছে। মানে কোথায় চলে যাচ্ছি আমরা? আত্মহত্যা এইভাবে বেড়েছে। শুধু করোনার সময়টাতে 100 ইউনিভার্সিটি স্টুডেন্ট আত্মহত্যা করেছে, এরকম ভয়াবহ অবস্থা হচ্ছে। তো এটা হলো আমাদের ইমানের মিটার দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ। ইমানদার কখনো হতাশ হতে পারে না। আল্লাহ বলেছেন, আল্লাহ তুমি রহমতুল্লাহ, আপনি জানেন আপনার দেয়ালে পিটিয়ে গেছে, অসুবিধা কি? আমার আল্লাহ তো সব অসম্ভবকে সম্ভব করতে পারে। আমি সেই আস্থাটা মৃত্যুর আগ পর্যন্ত রাখবো, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ডিএক্সএন সম্পর্কে জানাবেন, ডিএক্সএন বা এ জাতীয় যত MLM কোম্পানি আছে, 2001 এর সময়েরকার কথা আমি যদি ভুল না বলে থাকি, ডিস্টিন এড়িয়ে ছিল তখন। আমি যখন ফতোয়া বিভাগে পড়ি তখন এটা নিয়ে ফতোয়া আসছিল, ফতোয়া তলব করা হয়েছিল আমার প্রধান মুফতির অধীনে। আমি ফতোয়া লিখেছিলাম আমার মনে আছে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে জানতে পারলাম তার আগে তারপরে সারা বিশ্বের বড় বড় ফতোয়া বোর্ডগুলো থেকে ফতোয়া দেওয়া হয়েছে, MLM কোম্পানির বিজনেস কোনো অবস্থাতে কোনো সময় এটা জায়েজ হওয়ার কোনো পথ নেই। MLM কোম্পানি মানেই হলো ফ্রড এবং এটা হারাম। আমাদের দেশে মানুষ এত সহজ সরল, কিছুদিন আগে কোন এক লোক জানে 1,000 কোটি টাকা নিয়ে উদাও হয়ে গেছে না? কুমিল্লার বোধহয় কোনো এক লোক নিয়ে উদাও হয়ে চলে গেছে, প্রবাসী, সে বাইরে থাকে, কোন দেশে থাকে আমি এক্সাক্ট জানি না। তো প্রায় এরকম ঘটনা শোনা যায়। ডিএক্সএন টিএক্সএন যত আছে, MLM কোম্পানির সাথে যুক্ত হওয়া কোনো জায়েজ নেই। এখানে সিস্টেমটা হলো আপনি ব্রোকারি করবেন, আপনি ডাইন হাত বাম হাত সেট করবেন, কাস্টমার আর দুজন নিয়ে আসবেন, আপনি সেখান থেকে পার্সেন্টেজ পাবেন। মানুষ অল্প টাকায় ধনী হওয়ার স্বপ্ন দেখে। আমার দেশে মানুষ এত সহজ সরল, শর্টকাট রাস্তায় কীভাবে বড়লোক হওয়া যায় এই পদ্ধতিগুলো সবচেয়ে বেশি মানুষ খোঁজে। ইউটিউবে গেলে দেখা যায় ভিডিওগুলো এত ভিউ হয়, মানুষ ধান্দা করে কি? শুধু এইটা না, আখেরাতের ক্ষেত্রে একই কথা। দেখবেন যে কিছু হুজুর আছে যে এরা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য এমন শর্টকাট ওয়ে দিয়ে দিবে, ভাই নামাজ কালাম পড়া স্যার জান্নাতে যেতে চান, তাহলে ভিডিওটা দেখে বুঝেন নাই। আবার কিছু পিসাব আছে, পিসাবরা আপনার আরো শর্টকাট ওয়ে দেয়, ভাই ভিডিও দেখা লাগবে না, তুমি সম্পদ কার টাকা পয়সা আমার পায়ের কাছে তুইয়া যাও, জান্নাত তোমার সাথে আমার বোঝা পড়া আছে। পিসাব নিজে দৌড়ের উপরে থাকবে টের পাবে না, কিন্তু উনি জান্নাত বিলে বেড়াচ্ছেন। তো এইরকম প্রবণতা আমাদের মধ্যে আছে। এই শর্টকাট ওয়েতে ইসলাম বড় হওয়ার কোনো পথ বলে না। ইসলাম বলেছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ো, পরিশ্রম করো, হাড় ভাঙা পরিশ্রম করো, করে উপার্জন করো। ইসলাম সেটা বলেছে, আপনি পরিশ্রম করবেন, উপার্জন করবেন, হালাল উপার্জন, কম হোক বেশি হোক আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আপনি কি করছেন? আপনার সম্পদকে আপনি নষ্ট করে দিচ্ছেন এই শর্টকাট ওয়েতে বড় হতে গিয়ে। তো এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।